আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই টুকরিকি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের মাঝে কি নিয়ে আসলাম দেখি, এই বক্সটার মধ্যে কি আছে কেউ বলতে পারেন নাকি? যদি কেউ বলতে পারেন তাকেই কিন্তু প্রথম উইনার বানানো হবে, আপুরা ভাইয়ারা বা আমার বন্ধুরা। তো আসলে আমি আজকে রান্নার ভিডিও নিয়ে আসি নাই, আমি আসছি দেখেন। আমরা সবাই কিন্তু ঘরে বসে না থেকে যদি সবাই ছোটোখাটো একটা কাজে ব্যস্ত থাকি তাহলে কিন্তু খুবই ভালো। তো এখন ফুডপান্ডা থেকে কিন্তু আমাদের অনেকটা সুবিধা করে দিয়েছে। তো আমি এই ফুডপান্ডাতে রেজিস্ট্রেশন করেছি, করার পরেই আমার জন্য এই প্যাকেটটা চলে আসলো। তো প্যাকেটের মধ্যে কি আছে তাই ভাবলাম আমি একা কেন দেখব, আমার এই তো ভিউয়ার্সদের নিয়ে আমি আজকে এই প্যাকেটটা খুলবো। তো চলুন এই প্যাকেটের মধ্যে কি আছে আমরা একটু দেখে নেই। আর ফুডপান্ডা রেজিস্ট্রেশন করার পরে মিনিমাম 2 সপ্তাহ পরে আমার কাছে কিন্তু এই গিফটটা চলে আসলো। আর 2 সপ্তাহের মধ্যে কিন্তু ওনারা আমার সাথে কথা হয়েছে বা আমার সব কিছু ওনারা নিয়েছে, ঠিকানাগুলো, নাম, অ্যাড্রেস সব কিছু কিন্তু ওনারা আমার কাছ থেকে নিয়েছে। তো আমার 2 সপ্তাহ লেগেছে মেবি। তো আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, খুবই আসলেই হয়ে যায় তাড়াতাড়িই এই কাজটা। তো আমরা ঘরে বসেই কিন্তু ছোটোখাটো কাজগুলো করে নিতে পারি। তো চলুন আর আপনাদের সাথে কথা না বাড়িয়ে এখন আমি প্যাকেটটা খুললাম। এই তো, ওয়াও, খুবই খুবই সুন্দর, কালারটা দেখেই খুবই ভালো লাগছে। আসলে ভিতরে কী আছে এখন আমি ভালোভাবে জানি না। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই টিস্যু রাখার মনে হয় এই 2টা বক্স দিয়েছে, টিস্যু আমরা যে রাখি এভাবেই আর কি টেবিলের সাজানোর জন্য। খুবই সুন্দর, তো আমার একটা ছোট্ট পেজ আছে আর কি টুকিটাকি রান্নাঘর। তো ওই পেজের নাম দিয়েই আমি এই আর কি ফুডপান্ডাতে এই কাজটা শুরু করেছি। তো ভিউয়ার্স আপনারা চাইলে আমার ছোট্ট এই পেজটাতে সবাই ঘুরে আসবেন আর দেখবেন। তো এই তো এদের কিছু কাগজপত্র দিয়েছে। তো প্যাকেটটা কিন্তু আমি পরে খুলছি, তো প্যাকেটের মধ্যে কী আছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে এই তো একটা ব্যানার দিয়েছে ওপেন আর হচ্ছে ক্লোজ আর কি, আমি যে পেজটা করেছি কখন ওপেন করলাম কখন ক্লোজ করলাম। তো অনেকগুলা এই তো স্টিকার দিয়েছে আর কি, এগুলো আসলে দোকান থাকলে দোকানে সুন্দরভাবে সাজিয়ে নিতাম। এই তো স্টিকার দিয়েছে এগুলা। তো এখন আমি কিন্তু বক্সটা খুলব। আসলে খুবই ভালো লাগে আমরা যদি এই যে এই কাজগুলো যারা আমরা এই তো ঘরে থাকি মেয়েরা সবাই কিন্তু এই ছোটোখাটো কাজগুলো যদি করে নিতে পারি আমাদের খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এই বক্সটার মধ্যে কিন্তু তাদরা একটা এই তো ট্যাপ দিয়েছে, খুবই সুন্দর আর আমার কাছে বেশি ভালো লেগেছে কালারটা আর কি, খুবই কালারফুল। এই তো এই মনে হয় দেখতে পাচ্ছেন ট্যাপটার নিচে হচ্ছে রিসিপ্ট কাটার একটা অপশন আছে সাথে। তো রিসিপ্ট কাটার এটা হচ্ছে পেপার, রিসিপ্ট কাটার পেপারটা দিয়েছে আর হচ্ছে চার্জার ট্যাপটা, হয়তো আমার চার্জ দিয়ে রাখতে হবে। এই তো চার্জারটাও দিয়ে দিয়েছে। তো আমি এখন ট্যাপটা অত ওপেন করতে পারবো না, তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে ফোন দিবে। তো ফুডপান্ডার লোকের সাথে আর কি কথা হয়েছে, তো ভাইয়েরা বলেছে আর কি ট্যাপটা এখন দিয়েছে। তো তো দেওয়ার পরে এখন আমি রেখে দিব, রাখার পরে আর কি এটা তারা ফোন দিয়ে সব কিছু বলে দিবে কিভাবে কি করতে হয়, তারপরে আমি ওপেন করতে পারবো। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আসলে খুবই ভালো লাগছে এই প্যাকেটটা দেখে বা আপনাদের সাথে কেন ভিডিও করলাম, যাতে আমি যে ভিডিওটা করেছি আমার দ্বারা আরও 10 জনে জানুক দেখুক, বা তারও এই কাজে যদি কেউ করতে চায় তাহলে ভিডিওটা দেখে তাদের উৎসাহটা আরও বেড়ে যাবে। আর আপনারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং শেয়ার আর পাশে থাকা নোটিফিকেশান অন করে দিয়েন, তাহলে আমার উৎসাহটাও আরও বেড়ে যাবে। আর আসলেই লাইক দিতে তো আর টাকা লাগে না, সবাই কিন্তু একটা করে লাইক দিয়েন তাহলে খুবই ভালো লাগবে। তো আজকের মতো কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।